হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আজকের বড় খবর ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনাদের জন্য আরও একটি দারুণ সুখবর নিয়ে চলে এসেছে লেবার কার্ড যদি আপনি বানিয়েছেন বা ভাবছেন এখনো পর্যন্ত লেবার কার্ড বানাবেন তাহলে লেবার কার্ডের মধ্যে কিন্তু প্রচুর সুবিধা রয়েছে তার মধ্যে আরও একটি সুবিধা রয়েছে যেটা আপনাদের জানানোর দরকার মাসে কিন্তু আটশো সত্তর টাকা এবং পাঁচশো টাকা পাওয়া যায় সরাসরি আপনার অ্যাকাউন্টে চলে আসবে তো কবে থেকে এই টাকাটি পাবেন কার্ড বানানোর কতদিন পর কী করলে এই টাকা পাওয়া যাবে বয়স কিন্তু ষোলো থেকে ষাট হলে আপনি এই প্রকল্পে অর্থাৎ লেবার কার্ড বানাতে পারবেন ঠিক আছে চলুন বিস্তারিত দেখে নেব এই ভিডিওতে অবশ্যই ভিডিওটিকে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন অন্যদেরও শেয়ার করে জানানোর চেষ্টা করবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই টিকে লাইক করে নিচে লাল রঙে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেলে ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই প্রকল্পে আবেদন অনলাইনে করা যাবে এই যে অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা আবেদন করেছেন যারা যারা করেছেন যারা করবেন তারা এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে বা সিএসসি সেন্টারে গিয়েও আপনি আবেদন করতে পারবেন লেবার কার্ডে কারা আবেদন করতে পারবেন রাজ্য ও কেন্দ্র সরকার এই প্রকল্প তৈরি করেছে এই প্রকল্পের নাম নির্মাণ শ্রমিক প্রকল্প ঠিক আছে এই প্রকল্প লেবার কার্ড নামে পরিচিত যে সমস্ত দরিদ্র দিনমজুররা নির্মাণ কাজের সঙ্গে যুক্ত তাদের কথা মাথায় রেখেই এই প্রকল্প তৈরি করা হয়েছে যারা বানিয়েছেন তারা অবশ্যই জানেন সুতরাং এই প্রকল্পের নাম নথিভুক্ত করতে হলে আপনাকে অবশ্যই একজন দিনমজুর ও নির্মাণ শ্রমিক হতে হবে তো এখানে যে আপনি টাকাটি পাবেন সেটা কী করে পাবেন এবং কবে থেকে দেওয়া হবে চলুন সেটাও কিন্তু দেখিয়ে দেবো এবার যারা নতুন তাদেরকে জানিয়ে রাখি নির্মাণ কর্মী কারা সড়ক রেল ট্রাম লাইন সেচ নিকাশি বিমানবন্দর ভবন ও রাজমিস্ত্রি এসবই যারা কাজ করে বন্যা নিয়ন্ত্রণ টেলিভিশন জল সরবরাহ ব্যবস্থা ঠিক আছে টেলিফোন টাওয়ার নির্মাণ পাইপলাইন জলাধার এ সমস্ত যদি আপনি কাজ করে থাকেন তাহলে আপনাকে কিন্তু নির্মাণ শ্রমিক বলা হবে ইলেকট্রিকের তার লাগানো তেল ও গ্যাস স্থাপন ইত্যাদি এ সমস্ত কাজের সঙ্গে যারা যুক্ত তারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন ঠিক আছে আবেদনের শর্তাবলী বয়স আঠেরো থেকে ষাট বিগত এক বছর নির্মাণকর্মীকে ন্যূনতম নব্বই দিনের কাজ করে থাকতে হবে উপরোক্ত নির্মাণ কাজের মধ্যে একটি সঙ্গে যুক্ত থাকতে হবে ঠিক আছে আর আপনি যে কাজ করছেন আপনাকে কিন্তু অবশ্যই সেইখান থেকে সার্টিফিকেট আনতে হবে আবেদনের জন্য কি কী কাগজপত্র লাগবে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড ব্যাংকের অ্যাকাউন্ট পাসপোর্ট সাইজ ফটো সিগনেচার অথবা টিপস এগুলো হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এই প্রকল্পে নথিভুক্ত নির্মাণকর্মী প্রতি মাসে যে সুবিধা পাবেন মাসে মাসে আপনি পাবেন কখন পাবেন ভাতা দেওয়া হবে ষাট বছর পর প্রতি মাসে পাঁচশো টাকা থেকে আটশো টাকা অতিরিক্ত সুবিধা পাবেন কর্মীর মৃত্যু হয়ে গেলে তার স্ত্রী ভাতা পাবেন ঠিক আছে এবার মনে করুন মহিলা আবেদন করেছে এবার মহিলার মৃত্যু হয়ে গেলে নমিনি হিসাবে তার স্বামী কিন্তু এই টাকাটি পেয়ে যাবে আর যদি সে পুরুষ হয়ে থাকে আবেদন করে ঠিক আছে এই লেবার কার্ডটি বানায় তাহলে কিন্তু তার স্ত্রী এই টাকাটি পেয়ে যাবে ঠিক আছে এটা কিন্তু অতিরিক্ত একটি সুবিধা তো পাঁচশো থেকে আটশো সত্তর টাকা পর্যন্ত কিন্তু এখান থেকে আপনারা পাবেন তো এখান থেকে বুঝতে পারছেন মনে রাখবেন এই টাকা পাবেন ষাট বছর পরে প্রতি মাসে ঠিক আছে তবে টাকা পাবেন তারা যারা এই প্রকল্পে নথিভুক্ত আছেন এবং এই প্রকল্পে সমস্ত নিয়ম মেনে চলছেন যে সমস্ত নির্মাণকর্মীরা এই প্রকল্পে আসবেন প্রত্যেকে এই সুবিধা পাওয়ার যোগ্য ঠিক আছে এখান থেকে বুঝতে পারছেন ষাট বছর পরে কিন্তু এই টাকাটি পাবেন তো এই প্রকল্পে যদি আপনি এখনও পর্যন্ত আবেদন না করে থাকেন অবশ্যই আপনার কিন্তু এই প্রকল্পে আবেদন করাটা উচিত কারণ এই প্রকল্পে আবেদন করলে আপনি প্রতি বছর দশ হাজার টাকা করে পাবেন পাঁচ হাজার টাকা সুবিধা রয়েছে ছাত্রছাত্রীদের জন্য টাকা দেওয়া হয় আপনার চিকিৎসা খাতে টাকা দেওয়া হবে অ্যাক্সিডেন্টালি আপনি টাকা পাবেন অর্থাৎ প্রচুর প্রচুর সুবিধা রয়েছে আপনি অবশ্যই কিন্তু এই লেবার কার্ডটি বানিয়ে নেবেন যদি এখনও পর্যন্ত না বানিয়ে থাকেন ঠিক আছে আপনি কি করে বানাবেন অনলাইনে যে কোনো সেন্টারে আপনি চলে যাবেন যেখানে অনলাইনে কাজ করা হয় ফর্ম ফিল করা হয় সেখানে গেলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন বা আপনার এখানে নিকটবর্তী যে অফিস রয়েছে নির্মাণ শ্রমিক অফিস সেখানে আপনি চলে যাবেন সেখানেও আপনাকে আবেদন করে দেওয়া হবে ঠিক আছে প্রকল্পের সুযোগ সুবিধা পেতে গেলে নির্দিষ্ট আবেদনপত্র যথাযথ পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র পরিচয়পত্র ও পাসবইয়ের প্রত্যহত নকল সহ সংশ্লিষ্ট শ্রম কমিশনের অফিসে জমা দিতে হবে পাশাপাশি যে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকে একটি সেভিংস অ্যাকাউন্ট খুলতে হবে আবেদনপত্র মঞ্জুর হলে তার উক্ত অ্যাকাউন্টে টাকা জমা দেওয়া হবে ঠিক আছে আপনার অ্যাকাউন্টে সরাসরি চলে আসবে তাছাড়াও রয়েছে আর একটা সুবিধা সরকারের তরফ থেকে যখনই কোনো টাকা আপনাদেরকে দেওয়া হবে তার জন্য আপনাকে আবেদন করতে হবে না সরাসরি আপনার অ্যাকাউন্টে চলে আসবে তো ছিল বন্ধুরা একটি গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদেরকে জানানোর দরকার ছিল তো অবশ্যই কিন্তু বানিয়ে নেবেন তো ছিল একটি গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে সবার কাছে পৌঁছানোর চেষ্টা করবেন এবং গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই ভিডিওটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন কিছু জানা থাকলে কমেন্ট করবেন আর আপনি লেবার কার্ড বানিয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন